ওরা বলো না ভিউয়ার্সরা, আমরা কিছু করতে পারি না? দেখলে দেখলে করতে পারি কি না? আমাদের আওয়াজে দম থাকতে লাগবে, আমাদের কথার মধ্যে সচ্চাই অনেস্ট থাকতে লাগবে। যদি আমরা সত্য হই, যদি আমরা সচ্চাই বলে থাকি, আমরা কিন্তু উত্তর পাই। আজকে দেখো দুই দুই বড় ক্রিয়েটার বাধ্য হয়েছে আমার কথার উত্তর দিতে, কারণ ওদের গায়ে ফুসকা লেগেছে। সত্যি কথা, খালি মাঠে গোল দেওয়ার জায়গাটা থেকে আমরা ডিফেন্স সৃষ্টি করতে পেরেছি। কে বলে আমরা পারি না? আমরা সব পারি, খালি কথার মধ্যে যেন সততা থাকে। সঙ্গে থাকো, দেখতে থাকো প্যাশন উইথ এপি। প্রথমে সবাইকে বলছি একটা কথা, তোমরা যারা ভিউয়ার্সরা বলো, দেখেছেন তো, ভাবো যে আমাদের কোনো ক্ষমতা নেই, ছোট ছোট চ্যানেল দেখলে তো, দুই দুইটা বড় চ্যানেল, এত বড় চ্যানেল যাদের এত পপুলারিটি, যাদের লাখ লাখ ভিউস, আর আমার 500 ভিউস, দুই দুটা চ্যানেল মাথাটা টানটা মুছে দিতে পারলাম হলো, কারণ সত্যের আওয়াজটা না অনেক দূর পর্যন্ত যায়। আমি বললাম না, আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না, আমি ফেক কথা বলে নাম কিনতে পারি না। এই সত্য কথাগুলি দুই দুটা চ্যানেল কিন্তু বাধ্য হলো, বাধ্য হলো আমার প্রশ্নের উত্তর দিতে, দুই দুটা চ্যানেল কিন্তু বাধ্য হলো আমার ভিডিওগুলো দেখতে, এবং এবং ঠুস। তো বুঝেই গেছো আমার কন্টেন্ট নিয়ে, তাকে বলেছিলাম আমি রাত্রে যে আমি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আনসার দিয়ে যাবো। আচ্ছা, প্রথম কথা নিপা, যেটা বলেছ তুমি এখন ট্রেন্ডিং, তাই তোমাকে নিয়ে ভিডিও হচ্ছে। অফকোর্স তুমি ট্রেন্ডিং কারণ তুমি কিছু ভুল করেছ, সেই ভুলটা আমরা ধরতে পারছি। একটা কথা, তুমি বলছো তুমি আমাদের নেগেটিভিটি নিতে পারছো না, তাই মুখ খুলতে বাধ্য হলে। তোমারকে নিয়ে ভিডিও করার পর আমি যে কতটা কতটা পজিটিভ কমেন্ট পেয়েছি ভাবতে পারবে না। তোমার বিরুদ্ধে এত এত লোকের এত গ্রিভেন্স ছিল, জানতাম আগে ভিডিও না করতাম। কালকে রাতে রীতিমতো আমার সঙ্গে আমি করতেছিলাম না ভিডিও, বাধ্য করেছে ভিডিও করতে, দিদি আরেকটু খোলো, দিদি আরেকটু মুখ খোলো। আমি বলেছি ও ভিডিওতে আমার ইচ্ছা ছিল না, এত রাত্রে হচ্ছে, আমি রাত্রে সবাই জানে একটা কবিতা দিই, বাধ্য হয়েছে সকালে কবিতা দিতে, কারণ একজন দেখো। এইবার দেখো তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়, আমাদের কাছে ভিউয়ার্স মতলব কি? আমার কবিতাটাতে ম্যাক্সিমাম 100 বেশি ভিউজ হয় না। কালকে রাত্রে যখন আমি লাস্ট কবিতাটা দিইনি, তখন আমার একজন একজন মাত্র ভিউয়ার সাথী দিয়ে আমাকে বললো, কালকে তুমি কেন দিলে না কবিতাটা? তো আমি কবিতা বা কখনো মোটিভেশনাল দিই, আমি সারা রাত্রে বসে থাকি, সারাদিন বসে থাকি, রাত্রে আমি খুব অসুস্থ। তোমার দেওয়া দিনের শেষে এই গুচ্ছগুলি আমার খুব পছন্দ, বিশ্বাস করো নিপা, বিশ্বাস করুন ভিউয়ার্স, শুধুমাত্র সেই একজন দিদির কথা ভেবে আমার এতটা ভালোবাসা, শুধুমাত্র একজন। আমি জানি হয়তো কবিতা দিলে আমার একটা ভিউজ হয়, সেই একটা মানুষের জন্য আমি রাত্র, কারণ সকালে ওঠার সময় হয় না, অত বলবো আমি ভাববো দেবো বলবো দিতে পারবো না। রাত্র একটার সময় আমি যখন ভিডিও রিলিজ করার পর আমি এই কবিতাটা বললাম, কবিতাটা দিলাম, পাবলিশ করিনি, কারণ এত রাতে পাবলিশের কোনো মানে হয় না। শুধুমাত্র একজন ভিউয়ার্স জেনে শুনে আমার কবিতার ভিডিও হয়তো 100 জনের বেশি দেখবে না, জেনেও আমি দিয়েছি, কারণ একটা মানুষ আমাকে ভালোবাসে শুধুমাত্র কবিতাটার জন্য। সে উনি যখন বলছেন আমি অসুস্থ, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। এটা হচ্ছে আমাদের কাছে ভিউয়ার্স, এর নাম হচ্ছে আমাদের কাছে ভিউয়ার্স। আর সেই ভিউয়ার্সদের ভিউয়ার্সরা যখন রেগে যায়, সেই ভিউয়ার্স যখন কষ্ট পায়, তাদেরকে কষ্ট দেওয়াটা আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড পাপ, যার দয়ায় আজকে আমি 5K করতে পেরেছি। তোমরা তো 5 লাখের চ্যানেল, তুমি এটা 5 লাখে, 5 লাখ সব মিলিয়ে তোমার তো 5 লাখের উপরেই হয়ে যাবে, তোমার ওইটা ওইটা, তোমার তুমি আর তোমার মা, তোমার তোমাদের কাছে তাই ভিউয়ার্সের রাগ এরও যায় আসে না, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর কথা যায় আসে না, কিন্তু যায় আসে বলেই, যায় আসে বলেই তুমি উত্তর দিতে বাধ্য হয়েছ। যখন আমি ময়দানে নেমে গেলাম, তুমি কালকে বারবার বলেছ আমার একজন মার বয়সী মহিলা খাতা কলম, হ্যাঁ আমাদের টেবিলে না, আমরা চাকরি করি তো, ব্যাগে বলো পার্সে বলো, এই সবসময় কলমটা থাকে, খাতা কলম নিয়ে বসে না, কলমটা কাছেই থাকে, কথা বলতে বলতে ফটকে কিছু নিয়ে নিলাম, কথা বলতে বলতে কলমটা পড়েও যায় থাকে, এই যে টেবিলে এখন এমন একটা জায়গা আছে, এখানে সবসময় টেবিলে আমার কলম থাকে, একটা নানা রকম কলম থাকে, পেনস্টেল সব জায়গাতেই কলম পাবে, কারণ কলমটাকে ভালোবাসি, কলমটাকে ভালোবাসি, বুঝলে? আচ্ছা, ঘরে ছেলে মেয়েকে খাওয়ার দেন তো, ঘরে রান্নাবান্না করেন তো, ঠিকঠাক সময় সংসার করতে পারেন তো, সংসার করতে হয়। আমাদের তো শাশুড়ি মা নেই যে থালটা নিয়ে ওপরে দিয়ে আসবে, আমাদের তো শাশুড়ি মা নেই যে গরুর গোবরটা করে দেবে, আমাদের বড়রা ভালো চাকরি করে, বেলা 12টার সময় ঘরে এসে ওই অনলাইনে আসা মাসের বাজার গুছাতে বসে না, আমাদের জামাই 12টার সময় এসে মুখে সানটেন ফেস প্যাক মাখতে পারে না, বুঝেছ? তাই আমাদের ঘরের কাজগুলি আমাদের করতে হয়। আর কোনো কাজকর্ম নেই না, আমরা কাজকর্ম, অ্যাটলিস্ট সবসময় আমি একটা ভিউয়ার্স একটা কথা আমরা বলেছিলাম, আমার না মুখ দিয়ে আমি ওয়ার্ডটা আসে না,
কারণ আমি তো এখানে কিছু না, নিমিত্ত মাত্র। আমি নিমিত্ত মাত্র, আমার এই ভিডিওগুলি করার পেছনেও কিন্তু আমার ভিউয়ার্সরা। প্রথমে যখন ভিডিও করেছিলাম তখন একজন বলেছিল এসে, সে আমাকে এটা শেয়ার, যদি সবসময় বলি আমার FB নাই, আমার ইনস্টা নাই, প্লিজ শেয়ার, দিদি তুমি ওকে নিয়ে ভিডিও করো, আমি তোমার ভিডিওগুলি শেয়ার করে দেবো। এই যে কথাটা, প্লিজ রাখবে তো কথাটা। যখন ভিডিও করি না, জানি 25-30টা ভিউজ, হ্যাঁ জানি 25-30টা ভিউজ হবে, জেনেও কিন্তু ওই একটা বললাম না, একজন ভিউয়ার্স অনেক মায়নে রাখে। তোমাদের মতো লাখ লাখ টাকা তো কামানোর এই জীবনে প্রশ্নই আসে না, না না ওয়াইটিতে, ওয়াইটিতে প্রশ্ন আসে না, আমাদের প্রফেশন আছে। আর যেহেতু তোমরা ভাবছো, তোমরা যারা ওয়াইটিয়ান বড় বড় হয়ে গেছো, তোমরা ভাবছো যে আমরা শুধু ক্যামেরা খুলে বসে পঁচ 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 করি, না, আমাদের মধ্যে ম্যাক্সিমামদের একটা সেকেন্ডারি বিজনেস আছে, ম্যাক্সিমাম। এটা কিন্তু ভিউয়ার্স যারা আমরা এই করছি অনেকেরই, আমার এক বোনের টেলারের দোকান আছে, এক বোনের পার্লারে যায়, আমি নিজে চাকরি করি, এরকম প্রচুর আছে। সবাই মোটামুটি কিন্তু যারা পক পক পক, এরা কিন্তু সেকেন্ডারি রেখেছে ওয়াইটিটা, সেকেন্ডারি রেখেছে ওয়াইটিটা, প্রাইমারি রাখেনি তোমাদের মতো ওয়াইটিটা, বুঝলে? আচ্ছা, আর খুব ভিউয়ার্স, ভিউজ নিয়ে গর্ব। ভিউজটা কে দেয়? ভিউজটা কে দেয়? ভিউয়ার্সরা দেয়। তাই ভিউয়ার্সদের কোনো দাবি মানতে তুমি বাধ্য। প্রত্যেকটি লোকের কথা, আমার কমেন্ট বক্সটা ঘুরে দেখো, আমি 2 বছর আগে ভিডিও দেখতাম, ওর বিয়ের আগে ভিডিও দেখতাম, ওকে বিয়ের আগে খুব ভালো লাগতো, প্রত্যেকের এক কথা। তাহলে এমন কি হলো যে বিয়ের পর তুমি কি ভালোবাসে না? দোতলা বাড়ির বউ, বিজনেসম্যানের বউ, ভাবুনি কখনো দোতলা বাড়ির বউ হবে, তাই না? ভাবুনি কখনো দোতলা বাড়ির বউ হবে না, পায়া পাইসি ধন, বাপে পুত্রে কীর্তন, এই হচ্ছে অবস্থাটা। একটা কাজের লোক পেয়েছি শাশুড়িকে, ভাবতে পারে, তোমরা বিয়েটাও বুঝে বুঝে শুনে করো, এমন বিশ্বাস বিয়ে করো যেখানে কানে ধরে ঘুরাতে পারো জামাইকেও, শ্বশুরবাড়ির লোকদেরকেও, শাশুড়িদেরকেও। নিতে কেন পারলে না? পাবলিকের জন্য উপরে উঠেছ, নেতারা নেয় না, নেতারা নেয় না, পাবলিক ওপরে উঠায়, পাবলিক নিচে নামায়। তোমার এগেইনস্টে যত গ্রিভেন্স আছে, পারবে কি? আজকে 20 জনের গ্রিভেন্স, কালকে 100 জনের গ্রিভেন্স হবে। হিংসাটা আমরা করছি না, তুমি করছো। কাকে করছো? ওই ঝুমিকে। কারণ আমরা ঝুমিকে, তোমার হিংসাটা, তোমার রাগটা এর জন্য না, আমরা তোমার নামে বলছি, তোমার রাগটা এর জন্য আমরা ঝুমিকে ভালো বলছি, বুঝলে? বুঝলে কি না? হ্যাঁ, ঝুমি আজকেও একজন লিখে গেছে, মিসেস পাটনায়ক, যে ঝুমি বা প্রিয়া এদের মধ্যে এখনও সরলতাটা আছে, ওদের মধ্যে এখনও আমরা সেই গ্রামীণ সেন্সটা পাই। তুমি কিন্তু এই গ্রামীণ ফ্লেভার দিয়েই উপরে উঠেছিলে, সেই রান্না গ্যাসের চুলায় রান্না দেখিয়ে না, সে সুন্দর করে চারিদিকে পাতা বাহার লাগিয়ে মাটির উনুন দিয়ে উঠেছিলে। আজকে তুমি দোতলা বাড়ির ঢেকুর দিচ্ছ, কিসের বেসে দোতলা ঢেকুর দিচ্ছ? দোতলা বাড়ি দেখে তুমি উপরে উঠোনি, তাহলে তুমি মাটির উনুনে রান্না করতে না, বুঝলে কি না? সেই গ্রামীণ ফ্লেভার দিয়ে উপরে উঠে দোতলা বাড়ি আসার পর এখন তুমি ভুলে গেছো ভিউয়ার্সদের। আর একটা কথা জানো তো, ওই ঝুমিকে ভালো বলছি, আর একটা কথা, এই যারা কমেন্ট লেখে তো সবাই ভিডিও করে না, আর যারা ভিডিও করে সবাই, যারা লাইফস্টাইল, যারা কুকিং রেসিপি, এরা প্রোটেস্ট করতে পারে না, সবার ভয়েস থাকে না, প্রোটেস্ট সবাই করে, আমাদের মধ্যে অনেকেই ভিডিও করে, আমার তো সেরকম ভয়েস নেই, তো না গালাগাল করি না, সেরকম জোরে কথা বলে গালাগাল করি, কিছুই করি না আমি, কিন্তু আমার আওয়াজটাই কিছু শিক্ষিত লোকের কানে যায়, আমার আওয়াজটাই কিছু তোমাদের মতো কিছু ক্রিয়েটারদের কানে যায়, তাই তোমাদের আছে ফর 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 করে উঠছো, তাই না? তাই না? কালকে খুব গায়ে লেগেছে, কলম নিয়ে বসে, হ্যাঁ কলম থাকে সবসময় হাতে, কারণ পেন ইজ মাইটার দ্যান সোল্ড, আমি বিশ্বাস করি। আর সত্য কথা মুখটা যখন বলে সেটাও সেটাও কিন্তু, আর তোমরা সারা জীবন, সেই ব্রিটিশরাও কিন্তু ভারতীয় যারা স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল না, এদেরকে শেষ করার চেষ্টা করেছিল, তোমরাও চেষ্টা করছো। আর ব্রিটিশরা এর জন্য রুল করেনি 200 বছর, যে আমরা কিছু জানতাম না, আমরা আলাদা ছিলাম, আজকে আমি শুরু করেছি, কালকে 10 জন শুরু করবে, তিন তিনকা তিনকা সেই বুন বুন সেই সমুদ্র হতে হয়, সমঝে ক্যা? সমঝে না? সমঝে তো ভালো, না সমঝে তো আর ভালো। তা দোতলা বাড়ি দেখে হিংসা আমরা করছি কেন? কেন তোমার জীবনে দোতলা বাড়িটা প্রথম হতে পারে, তুমি গ্রামের মেয়ে হতে পারো, তুমি কি করে ভেবে নিলে আমরা গ্রামের মেয়ে? আমি গ্রামকে ছোট করছি না, দোতলা বাড়িতেই জন্ম হতে পারে আমার, আমি তোমার থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও আমার জন্মটাই দোতলা বাড়িতে হয়েছে, বুঝলে? জন্মটাই, কারণ আমি অফিসারের মেয়ে। হ্যাঁ তুমি বলেছো তোমার বাবা তোমার গর্ব, নিশ্চয়ই তোমার বাবা গর্ব, বাবা মা গর্বের জায়গা হয়, টেলারের মেয়ে হওয়া কোনো ইস্যু না। এবং আমি কি কোনো বিরুদ্ধে বলেছি যে তোমরা ভাবছো? বলো আজকে আমার একদিন বলেছি, প্লিজ দিদি আপনি ওনাকে সুন্দর সুন্দর বলবেন না তো, কারণ আমার চোখে তুমি সুন্দর এর জন্য, কারণ আজও বাঙালির চোখে ফর্সা রং করা মানুষটাই সুন্দর হয়, যেহেতু তোমার রংটা ফর্সা,
তোমার চুলগুলি কোকরা কোকরা, তাই আমি তোমাকে সুন্দর বলেছি। কিন্তু ভিউয়ার্সরা আমার এই কথাতে সবাই প্রোটেস্ট করে যায়, দিদি প্লিজ বলবেন না, থেবরা মুখ একটা। হ্যাঁ, সামহাউ কালকে একটা কে লিখেছে, ভুইয়া, মিসেস ভুইয়া, সামহাউ আই স ওয়ান ফ্যাট ফ্যাট গার্ল। হ্যাঁ, দেখো ক্রিটিসিজম নিতে শিখো, পাবলিসিটি যখন পাবে তখন নেগে। আমরা যে পাঁচ কে, আমাকে নিয়ে ভিডিও হচ্ছে না, আমাকে নিয়ে ভিডিও হচ্ছে না, মাত্র পাঁচ কে চ্যানেল, যারাই তোমার ফড়ে বলবে তারা আমাকে নেগেটিভ বলবে, বলতে ওদের হবে, আমাকে নেগেটিভ না বললে ওরা তোমার ফড়ে কি করে বলবে, তখন সেখানে আমাকে নিতে লাগবে। আমি যখন নেগেটিভ বলবো তখন আমাকেও নেগেটিভটা নিতে লাগবে। শুধু ভালোটাই নেবে, খারাপটা নেবে না, সেটা কী করে হয়, কি বললে, দেখতে হয়, আসো সামনে এসে দেখে যাও আমি কি। দেখা করেছিলে বিয়ের আগে, এসেছিল অনেক ইউটিউবার, অনেক আশা করে এসেছিল, গিফট নিয়ে এসেছিল, দেখা করেছিলে ওই তিনটা লোকের সাথে, বাবা দাদা রিসিভ করেছিল তাই না, আর কি বলেছিল, নিপা ঘুমাচ্ছে, কি সুন্দর, দূর থেকে আসা লোকগুলির সাথে দেখা করারও কোনোদিনও প্রয়োজন মনে করো নি, শুধু একবার না, শুধু একবার না, কারণ তুমি নিজেকে তখন থেকে সেলিব্রিটি মনে করতে, এখন বলছো ইউটিউব মিটের কথা কেন, চারিদিকে ইউটিউব মিট তার জন্য না, তোমাদের সবার একটা ভয় লেগে গেছে, এই যে এরা শুরু করেছে শুধুমাত্র ম্যান্ডি ছাড়া, ম্যান্ডি কোনো রকম কিছু থেকে আর করেনি, কোনো রকম দলগত কই, ও তো কোনো প্রোটেস্ট করেনি, ও বলেছে ওর বর যখন মিডিয়া সোশ্যাল মিডিয়া এসেছি আমাদের নিয়ে যে এগুলি নিতে হবে, নিতে হবে। আর শোনো, ক্রিটিসিজম যারা করে না, তোমাকে রেক্টিফাই করার জন্য করছি, তোমার ভালোর জন্য করছি, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে, আমি নয় ভুল বললাম, অহংকারী অহংকারী ওরা কেন বলছে, কারণ তুমি বারবার কথায় কথায় ভিউয়ার্সদেরকে অপমান করেছো, কথায় কথায় তুমি ক্রিয়েটরদেরকে অপমান করো, তুমি কাউকে কেয়ার করো না, আই ডোন্ট কেয়ার, তোমরা ফাটা মাঠ মাঠে গোল দিয়েছিলে, সেই মাঠে এখন আমরা ডিফেন্সে দাঁড়িয়েছি, তাই নিতে পারছো না, তাই তো নিতে পারছো না, দোতলা বাড়ি থেকে হিংসা করি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে কোনো রকম পার্থক্য আমার নেই, এক্স্যাক্টলি, আমি দেখতে পাচ্ছেন আমি বিয়ের আগে যেমন ছিলাম বিয়ের পর, কেন বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে কিন্তু কোনো যে কোনো মানুষের পার্থক্য আসে, কারণ বিয়ের পর মানুষ বলতেই বলে কর্তব্য বেড়ে যায়, তুমি ঠিক বলেছ, তোমার জীবনে কোনো রকম পার্থক্য নেই, বিয়ের আগেও হ্যালো হ্যালো হাই হাই করে মা বৌদির উপর চালিয়ে দিয়েছিলেন, এখনো বিয়ের পর তোমারই তর্পণ আর তোমারই ভালো শাশুড়ি মার উপরে জীবন চালিয়ে দিয়েছ, তুমি তোমার কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। বিয়ের পর সাধারণত মেয়েরা বলতে বলে মা বিয়ে হয়ে যাচ্ছে কত কর্তব্য, এখন বুঝবি রে কত ধারে কত চাল, বিয়ের আগেও তুই মাঝে মাঝে রান্না করতে লোককে দেখানো, এখানে তুই মাঝে মাঝে রান্না করো ফর্ষ, আর সেই একান্নবর্তী পরিবারটাকে তুমি টুকরো টুকরো করার চেষ্টা তুমি এখানে এসে করেছো, নিজে কিন্তু দেখেছেন তো আমার দিদির সাথে কত মিল, দিদি কত ভালো, দিদির বাড়িতে আমাকে এত আদর করে, এবার বুঝে নিন আপনাদের কথা আদর করে, দিদির বাড়ি কী জিনিস ছিল যখন তোমার দিদির বাচ্চা হওয়ার সময় ছিল, বললাম না নতুন ভিউয়ার্স না, তোমার তো ওখানে গায়ে লেগেছে যে নতুন ট্রেন্ডিং ভিডিও করছে, ওরা পুরনোগুলি জানে না, ওরা জানে না সুইটহার্ট। হ্যাঁ, দিদির বাড়ির সাথে কীরকম ব্যবহার, কীভাবে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে দেখেছি, এখন যেহেতু তোমার নাম হয়ে গেছে, হ্যাঁ এখন দিদির বাড়িতে তোমার একটু গ্র্যান্ড হয়ে গেছে, দেখেছি ছাদে যেতে খুঁড়তো বোনটাকে নিয়ে, খালি দিদি আর জামাইবাবুকেই অ্যালাউড ছিল, আর নিজের বোনের ছেলেটা, পরে দিদির ভাসুরের ছেলেটাকেও দেখাতে, সব সব মুখস্থ, সব মুখস্থ, এখন তুমি যাও, এখন তো একটু তোমার স্ট্যান্ডার্ডটা হাই হয়ে গেছে না, দিদির বাড়িতে তোমাকে একটু ওয়েলকাম করছে, কারণ পয়সা পয়সাকে চেনে, দিদির বাড়ির লোকরা পয়সাটাকেই ভালোবাসে, তুমি দোতলা বাড়ির বউ তো তাই দিদির বাড়ি, দিদির বাড়িও দোতলা, তোমার বাড়ি দোতলা, তাই দোতলা বাড়ির বউকে দোতলা বাড়ির মানুষরা গ্রহণ করেছে, তোমার মা যখন সেখানে 15 দিন জন্য গেছিল কীভাবে ছিল সেটা আমরা দেখেছি, আমরা দেখেছি, হ্যাঁ তোমার মা যখন সেখানে গেছিল কীভাবে ছিল সেটা আমরা দেখেছি, দোতলা বাড়ির বউকে দোতলা বাড়ির লোকরা গ্রহণ করেছে। ভিউয়ার্সরা, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আমি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।